প্রশ্ন করেছেন একটা হলো এই যে আল্লাহ আকার বা নিরাকার এটা আজকে আকিদা নয় আপনার আব্বাসীয় খেলাফতের যুগেই আপনার এই মুজাসামিয়া একদলকে মুজাসামিয়া বলা হতো তারা আল্লাহর হাতগুলাকে আকৃতি দিত এবং আল্লাহর পা পায়ের মতো বলতো অনেকেই মনে করে যে যারা আসলাফ বা ওলামায় আহলে হাদিস তারা মনে হয় মুজাস্সামিয়িদায় বিশ্বাস করে এক্ষেত্রে আমাদের আকিদা হলো আহলে সন্ন্যতামায়াতের আকিদা সর্বপ্রথম কথা হলো যে ইমাম সাহেব এটা করছেন অজ্ঞতার কারণে করছেন হয়তো তিনি ভালো করে বুঝেন না আপনি তাকে ফেখল আকবর ইমাম আবুহানিফা রাহিমা উল্লার যে গ্রন্থটি আছে এটি আরবিতে দেওয়ার চেষ্টা করুন এটা সম্ভবত দুশো চৌত্রিশ পৃষ্ঠায় লেখা আর না হলে আবদুল্লাহ জাহাঙ্গীর রহিমা উল্লার একটা অনুবাদ আছে আপনি সেই ফেখল আকবরটি তাকে দেওয়ার চেষ্টা করুন এটা হলো প্রথম সমাধান যদি সে অজ্ঞতার কারণে করে থাকে কেননা আল্লাহকে নিরাকার বলা বা আল্লাহ আল্লাতালার ইলিম সব জায়গায় বিরাজমান এটাই হলো আমাদের আকিদা আমরা যে বলি আল্লাহ সব জায়গায় বিরাজমান আমাদের আকিদা থাকা উচিত হলো যে ইলমান ও কুদরাতান অর্থাৎ ইল এবং কুদরতের দ্বারা মহান আল্লাহ হওয়া তালা সব কিছুই তার ওয়াকিফ তিনি কিছু সম্পর্কে জানেন মহান আল্লাহ আলামিন সব জায়গায় বিরাজমান নয় আমরা আল্লাহর কাছে বিরাজমান কেননা আল্লাহর ক্ষমতা সম্পর্কে আল্লাহ নিজেই বলেছেন ওয়াল সুরা বাকারা দুই নাম্বার সুরার দুইশো পঞ্চান্ন নাম্বার আয়াতাল কুরসি যেটাকে আপনার আয়তুল কুর্সি বলেন ওয়াসিয়া কুর্সি ইউ হুসামা ওয়াতি আল আর্থ আসমান এবং জমিন ব্যক্তি পর্যন্ত আল্লাহর কুর্সের ক্ষমতা রয়েছে সুরা বাকার আর একশো পনেরো নম্বর আয়তে বলছেন অলিল্লাহিলশরিক অল মগরিফ আই নামাতাম্মা ওয়াজহুল্লাহ পূর্ব থেকে পশ্চিমে যেদিকে মুখ না কেন সেই দিকে আল্লাহর চেহারা রয়েছে অজ রয়েছে মহান আল্লাহর কীরকম আল্লাহর হাত যেরকম থাকা দরকার ওই রকম ওসিফাতিহি ও কবিল তু জামিয়া আহকামিহি ও আরকানিহি আমরা স্পষ্ট ইমানের আরকানগুলো পড়েছি আল্লাহর সিফাতগুলো সম্পর্কে পড়েছি আল্লাহরা মুলকের দুই তিন নাম্বার তাবারিহিল আল্লাহ যে মুুল্ক আল্লাহ তার ইয়াদের কথা বলেছেন এটা যেমন হওয়া দরকার ওই রকম এটা চিন্তা করাও শির্খ এটা ভাবনা করাও খাটো খাটনা এটা কি লাম্বা এটার কোনো সাঁচ এটার কোনো রূপ এটার কোনো রূপায়ণ আমরা দিতে পারবো না আল্লাহ কমারের বিয়াল্লিশ নাম্বার আয়াত আল্লাহ বলছেন এখানে তার পা মুবারকের কথা বলেছেন এখানে আল্লাহর পা যেরকম ওইরকমই সুতরাং এমন আকিদার ইমামের পিছনে সালাদ আপনার শর্ত সাপেক্ষ যদি তার আকিদা বুঝাবার পরেও দিন বুঝাবার পরও এটা করে তাহলে অবশ্যই 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 তার পিছনে সালাদকে ফিরিয়ে আনতে হবে কেননা জাহাম ইবলে সাফর নামের সর্বপ্রথম ব্যক্তি আল্লাহর আকার সম্পর্কে বলেছিলেন মহান আল্লাহ নিরাকার এই জন্য তাফসিরে তারিখে তাবারি ইমাম জারির তাবারি ভলিউম নম্বর পঞ্চম পাঁচশো একশো পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠাতে তাকে শিরুচ্ছেদ করা হয় কারণ এটা একটি কুফরি আকিদা মহান আল্লাহ আমাদের বুঝবার তো দান করুন আমিন